আপনাদের সকলকে ডিএস ইনফরমার ইউটিউব জানাই স্বাগত আপনাদের সবার জন্য খুশির খবর ভান্ডার প্রকল্পের আবেদন সামনের পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের রাজ্যে আজ সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তা নিজে ঘোষণা করলেন তো কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন এবং কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন না তাও কিন্তু নিজে তা জানিয়ে দিলেন এবং তার পাশাপাশি তিনি কিছু ডকুমেন্টসের কথা বলেছেন যা না থাকলে আপনারা কিন্তু কোনোভাবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনারা কারা টাকা পাবেন এবং আপনারা কারা এই প্রকল্পে টাকা পাবেন না সেই সব কিছু বিষয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটিকে কোনো স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এস মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে এবং ও ও জেনারেল মহিলারা পাঁচশো টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আবারও বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে কিন্তু আপনারা এই প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন আর তা ফিল করে তার সাথে জরুরি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা কিন্তু তার জন্য আবেদন করতে পারবেন এখন আমরা আলোচনা করে নিচ্ছি যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রথমত আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন দ্বিতীয়ত আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তৃতীয়ত আপনার যদি ভোটার কার্ড রেশন কার্ড ও আধার কার্ড থাকে চতুর্থত আপনার জন্মে যদি প্রমাণপত্র থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এখন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না প্রথমত আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন অর্থাৎ আপনি যদি অন্য রাজ্যের বাসিন্দা হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তৃতীয়ত আপনার যদি ভোটার কার্ড রেশন কার্ড অথবা আধার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে কোনোভাবেই আবেদন করতে পারবেন না এখন আমরা জেনে নিচ্ছি কারা কারা এই প্রকল্পের টাকা পাবে না আপনাদের যদি নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ আপনাদেরকে কিন্তু অবশ্যই নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে আপনার যদি ভোটার কার্ড থাকে রেশন কার্ড থাকে এবং জন্মের যে কোনো প্রমাণপত্র থাকে কিন্তু সেখানে আপনার নামের যদি কোনো ভুল থাকে অথবা আপনার যদি জন্ম তারিখে কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না তো আপনাদের সেই সব ডকুমেন্টসে কোনো নামের অক্ষর বা অন্য কিছু ডিটেলস যদি ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা তা যত দ্রুত সম্ভব ঠিক করে নিন এখন কথা হলো কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন আমি একটু আগেই যেসব ডকুমেন্টসের কথা বললাম সেই সব ডকুমেন্টস যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থেকে থাকে এবং আপনাদের নিজের নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই প্রকল্পে আবেদন করুন এবং যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আপনাদের যা প্রশ্ন বা মতামত আছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান